প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ছোটো ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে বিক্রয় ডট কমের সাথে সরাসরি কথা বলবেন যে কোনো প্রবলেম নিয়ে যে কোনো প্রশ্ন নিয়ে তো তার জন্য আপনার প্রথমেই বিক্রয় ডট কম অ্যাপ্লিকেটির বিষয়ের ভিতর চলে আসবেন বা ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন যেখানেই আসেন না কেন এখানে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে অ্যাকাউন্টটা লগ ইন করার পরে এখানে আপনি যদি তাদের সাথে যে কোনো সমস্যা বা যে কোনো প্রশ্ন নিয়ে কথা বলতে চান সরাসরি সেক্ষেত্রে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন প্রথমে পেয়ে যাবেন যে কোনো মানে কিভাবে দ্রুত বিক্রি করা যায় মানে আপনি যদি বিজ্ঞাপন পোস্ট করেন সেক্ষেত্রে সেই বিষয়ে কোনো কিছু জানতে চাইলে বা কথা বলতে চাইলে কিভাবে দ্রুত বিক্রি করব এখানে ক্রিক করবো একদম নিচে চলে যাবেন এখানে আরও কিছু মানে তাদের রুলস রয়েছে আপনি যদি মানে কথা ছাড়াও দেখা যাচ্ছে এখানে আপনি কিন্তু নীতিবোলা দেখে নিতে পারেন সেক্ষেত্রে এগুলোতে ক্লিক করলে দেখতে পারবেন আর এখানে যে কোনো প্রশ্ন এবং কি যোগাযোগ প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত তারা কিন্তু এই ইমেলে কিন্তু অ্যাক্টিভ থাকে এবং কি কল করবেন এই নাম্বারটিতে সরাসরি লাইভ চ্যাট করার জন্য তো আশা করি এক দুইটা নাম্বার পেয়ে গেছেন এখান থেকে এই দুইটা মাধ্যমে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়া আরেকটা মাধ্যম রয়েছে আরও দেখুন এখানে ক্লিক করলে এখানে আপনি বিক্রয় মেম্বারশিপ নিয়ে কথা বলতে পারেন বিজ্ঞাপন নিয়ে তারপর আমার সাথে যোগাযোগ এখানে ক্লিক করলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন আরও কিন্তু মাধ্যম রয়েছে তো ওই সেম মেল কিন্তু সেমই কিন্তু রয়েছে এখানে তাদের কিন্তু কবে কবে খোলা থাকবে সব কিছু লেখা আছে এগুলো দেখে কিন্তু এখান থেকে আপনি সরাসরি তাদের সাথে যে কোনো সব মানে প্রবলেম নিয়েই কিন্তু যোগাযোগ করতে পারেন এবং তাদের যে অফিসটা কোথায় রয়েছে সেটাও পেয়ে যাবেন এখানে প্ল্যাটফর্ম আপডেট তো তাদের আপডেট নিয়ে এখানে দেখতে পারবেন বাইক গ্যাস সেটা দেখতে পারবেন যে কোনো কিছু নিয়েই কিন্তু এগুলো দেখতে পারবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি জাস্ট আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য কিভাবে ভিক্টোর ডট কম থেকে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটা ভালো লাগবে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট আপনাদের সকল প্রকার মতামত জানিয়ে দিবেন চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই করে রাখবেন ধন্যবাদ সবাইকে